আমি একটা নতুন গান শিখছি, এটা পুরাটা গাইতে পারবো কিনা জানি না, তবে দুই একটা অন্তরাল গায়ে একটু দেই, যাতে ইউটিউব যারা আসছে। এটা আসদ্দর নামে একজন ব্যক্তি, বাড়ি হইল সিলেট, প্রত্যেক দিন মানুষটা মরে ফুটবে। গানটা লেখছে হযরত মুসা আলাইহিসসালামের জীবনী থেকে কিছু অংশ এবং একজন মজ্জুব নামে পাগল তার জীবনী থেকে কিছু অংশ। কহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে, দিনে তে লইতে নবী, দিনে তে লইতে গো নবী, দিনের খবর রে কহুতর পাহাড়ে মাঝে রে আমার মশা নবী কুহুতরে যাইতে, হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলে বিশ্রাম লইতে গো, একদিন আমার মশা নবী কুহুতরে যাইতে, হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলে বিশ্রাম লইতে, বাড়ির মাইয়া জিজ্ঞাসিলেন নবী কোথায় যাবে, নবী বলে খোদার সাথে, নবী বলে খোদার সাথে সংযোগ করিবে কুহুতর পাহাড়ের মাঝে রে আমার মশা পয়গম্বরে, দিনে তে লইতেন নবী, দিনের খবর রে কুহুতর পাহাড়ের মাঝে রে। মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া, আমার ঘরে ছেলে মাইয়া যাই না কেন হইয়া হারে, মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া, আমার ঘরে ছেলে মাইয়া যায় না কেন হইয়া, নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব, ও যাবার বেলায় তোমার কথা জবাব দিয়া যাইব রে কুহুতর পাহাড়ের মাঝে রে আমার। দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া,
উহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া, বিদায় দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া, উহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া, খোদায় কি বলিল নবী আমারে বলো না, নবী বলে ছেলে মাইয়া তোর ঘরে হইত না রে, উহুতর পাহাড়ের মাঝে রে, এই বলিয়া মোসা নবী গেল রে চলিয়া, ফকির একটা তারা হইল ধুয়ারে আসিয়া গো, এই বলিয়া মোসা নবী গেল রে চলিয়া, ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া, বলে তিন দিনের উপবাসী ফকির ব্যথাই কওন কিছু দাও না মোরে যদি মনে লয় রে, উহুতর পাহাড়ের মাঝে রে, সর্বমুটে সাতটা রুটি মেয়ে করেছিল, একে একে দুইটা রুটি ফকির কে যে দিল, সর্বমুটে সাতটা রুটি মেয়ে করেছিল, একে একে দুইটা রুটি ফকির কে যে দিল, দুইটা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায়, আরো পাঁচটা রুটি যে দিলে সন্তান দুটি মায়ের, উহুতর পাহাড়ের মাঝে রে, রুটি খাইয়া ফকির বেঠায় হাত উঠাইল, একে একে সাতটা সন্তান খোদার কাছে চাইল হব, রুটি খাইয়া পাগলা বেঠায় হাত উঠাইয়া দিল, একে একে সাতটা সন্তান খোদার কাছে চাইল, খোদায় বলেন এই মাইয়াকে সন্তান যে দিব না, পাটলায় বলে কেমন পর্যন্ত আমার তুই হাত নামাইব না, উহুতর পাহাড়ের মাঝে রে আমার, দুয়া গয় আল্লাহ কবুল করিল, একে একে সাতটা সন্তান ওই মাইয়ারে দিল,
ফকিরের দোয়া যে আল্লাহ কবুল করিল, একে একে সাতটা সন্তান ওই মাইয়ারে দিল। হঠাৎ একদিন মুসা নবী উহুতরে যাইতে ওই মাইয়ার বাড়িতে উঠিলেন, পানি পিপা স্বামী খাইতে রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার। ছেলে মেয়ে দেইখা নবী জিজ্ঞাসা করিল, এত সুন্দর ছেলে মেয়ে কার ঘরে মা হইল গো? ছেলে মেয়ে দেইখা মুসায় জিজ্ঞাসা করিল, এত সুন্দর ছেলে মাইয়া কার ঘরে হইল? পাগলি বলে আমায় দিল আল্লাহ পড়ুয়ারে, নবী হইয়া মিশা কথা, নবী হইয়া মিশা গো কথা, কেন কইছ?